হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের দাদা তোমাদের সাথে তোমাদের মেন্টর পাপ্পু সরকার ওয়েলকাম টু ইয়ার চ্যানেল ফিজিক্স ইটস ওয়ার ফ্যামিলি তোরা যারা যারা টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি বর্ধমান ইউনিভার্সিটিতে বিভিন্ন কলেজগুলায় অ্যাডমিশন নিয়েছিস তাদের ফার্স্ট সেমিস্টারের এক্সামিনেশন চলে আসছে হ্যাঁ তোদের ফার্স্ট সেমিস্টারের এক্সামিনেশন জুলাইয়ের ফার্স্ট উইক থেকে হবে আমরা সবাই জানতাম এবার ফার্স্ট সেমিস্টারের যে এক্সামিনেশনগুলো আছে সেই এক্সামিনেশনগুলো কবে কবে হচ্ছে সেটা নিয়ে এই ভিডিওতে আমরা ডিসকাস করবো সঙ্গে সঙ্গে আমরা এই ভিডিওটি ডিসকাস করবো ফার্স্ট সেমিস্টারে কেমন করে রেজাল্ট ভালো করতে পারে সো যারা যারা ফার্স্ট সেমিস্টারে বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে থাকা বিভিন্ন কলেজ থেকে পড়াশোনা করতে এসেছিস তারা তারা অনেকেই থ্রি ইয়ার্স মাল্টি কোর্স বা হচ্ছে ফোর ইয়ার্স ইয়ার্স অনার্স কোর্সে অ্যাডমিশন হয়েছে ন্যাশনাল এডুকেশন পলিসি টু থাউজেন্ড টোয়েন্টি অনুযায়ী বা অনেকের আবার হচ্ছে যারা ব্যসলার পারফর্মিং আর্টস অ্যাডমিশন নিিস বা অনেকের ব্যাকলগ আর্টসে সবার কবে কবে এক্সামিনেশন আমরা এখানে কিন্তু ডিসকাস করবো তাছাড়াও যারা সিবিসিএস মোটে আসে তাদের এক্সামিনেশন কবে হচ্ছে অনার্স বা জেনারেলের সমস্ত কিছু আমরা ডিসকাস করবো সঙ্গে সঙ্গে তোদের কিন্তু ফার্স্ট সেমিস্টার তখনই মেজর মাইনর পেপার ভ্যালুয়েটেড কোর্স ক্লিয়ার্সমেন্টস কোর্স সমস্ত কোর্সগুলোর কিন্তু এখানে পরীক্ষা হচ্ছে এবং নিজেদের কলেজে সো এইবার তোদের নিজেদের কলেজে এক্সামিনেশন হচ্ছে নিজেদের কলেজে যাবে এক্সামিনেশন ভালো করে দেবি এবার আসি আমরা হচ্ছে কবে কোন এক্সামিনেশন হচ্ছে তার আগে একটা জিনিস বলি তোদের কিন্তু এই যে পরীক্ষা চলে আসলো এখন কিন্তু ফার্স্ট সেমিস্টারে ভালো রেজাল্ট করা খুব কিন্তু ইম্পর্টেন্ট আর ভালো ফার্স্ট সেমিস্টারে ভালো রেজাল্ট করার জন্য তোদের এই যে কয়েকদিন আছে এর মধ্যে তোরা কিন্তু বিশেষ করে প্র্যাকটিস করতেই থাকটিসেক্স মেক্সেও পারফেক্ট ওকে প্র্যাকটিস ছাড়া কিন্তু তোদের কিন্তু পরবর্তীতে অনেক প্রবলেম হবে পরীক্ষায় বসবি পরীক্ষায় বসার পর তো জানা কোর্শনে অর্ধেকটা লিখবি অর্ধেকটা লেখার পর বলে যাবি ঠিক শেষে অ্যান্সার অবধি পৌঁছাইতে পারি না তার জন্য কিন্তু নাম্বার কম হবে তার জন্য বলবো যে যতগুলো পড়ছি সেতুদিন অবধি সেগুলো কিন্তু প্র্যাকটিস করতেই থাক বেশি নতুন পড়ে লাভ নেই এগুলো প্র্যাকটিস কর প্র্যাকটিস করে ভালো এক্সামিনেশন দিয়ে দেয় ওকে এবার যদি আমরা এক এক করে দেখি সব আমরা এখান থেকে স্টার্ট করতেছি যে ব্যচেলার অফ পারফর্মিং আর্টস ওকে এখানে বিভিন্ন দেখতে পাচ্ছিস প্রতিটা নোটিশ আসছে ব্যাচেলার অফ পারফর্মিং আর্টসের জন্য প্রোগ্রামে ব্যাচালার অফ ফার্স্ট সেমিস্টার এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি থেকে সে ন্যাশনাল এডুকেশন পলিসি টু থাউজেন্ড টোয়েন্টির আন্ডারে যেটা আসে তারপরে ইউজি কোর্স সি মোটে আসে তারপরে ওটা দেখ প্রোগ্রাম ফর দ্য ইউ থার্ড ইয়ার অ্যান্ড ফোর্থ ইয়ার অনার্স কোর্স থার্ড ইয়ার মাল্টিডিসিপ্লিনির ডিগ্রি ও ডিগ্রি কোর্স বা ফোর ইয়ার্স অনার্স ফার্স্ট সেমিস্টার আন্ডার টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ওকে তো এগুলোর ক্ষেত্রে তোরা দেখতে পাচ্ছিস আমি একটা একটা করে দেখাচ্ছি সো এটা যদি দেখিস তোদের হচ্ছে কবে কবে এক্সামিনেশন হচ্ছে দেখ প্রোগ্রাম ফর দ্য থ্রি ইয়ার ডিগ্রি অ্যান্ড ফোর ইয়ার অনার্স কোর্স সেমিস্টার ওয়ান এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি ওকে আন্ডার ন্যাশনাল এডুকেশন পলিসি তো মেজরের মেজরের তোদের হচ্ছে যাদের যাদের অ্যারোবিক বেঙ্গলি এডুকেশন ইংলিশ জিওগ্রাফি ম্যাথামেটিক্স ওকে অ্যান্থ্রোপোলজি বায়োকেমিস্ট্রি বায়োটেকনোলজি বোটানিক কেমিস্ট্রি কম্পিউটার সায়েন্স ইলেকট্রনিক্স এনভারোনমেন্টাল সায়েন্স জিও জিওলজি মাইক্রোবায়োলজি নিউট্রিশন ওকে ফিজিক্স ফি ফিলোসফি ফিজিওলজি স্ট্যাটিস্টিক জুওলজি প্লান্ট প্রোটেকশন অ্যান্ড ডিফেন্স স্ট্যাটিক্স এইগুলো সমস্ত কিছু তোদের কিন্তু হচ্ছে থার্ড জুলাই এক্সামিনেশন হচ্ছে এবং এটা হচ্ছে সকালবেলা মর্নিং শিফটে হচ্ছে এবং আফটারনুন শিফটে এটা টাইমটা দেখতে পাচ্ছিস ওকে যাদের যাদের এখানে টাইমটাও আলাদা আলাদা শুরু তো হচ্ছে একই টাইমে টেন এ এম থেকেই স্টার্ট হচ্ছে এটা কিন্তু মনে রেখেছে যাদের চল্লিশ মার্চ তাদের টেন এ এম যাদের হচ্ছে ষাট মার্চ তাদের যাদের প্র্যাকটিক্যাল নাই তাদের হচ্ছে ষাট মার্চ তোদের কিন্তু হচ্ছে টেন এ এম টু ওয়ান পি এম ওকে এখান থেকে দেখে নিতে পারিস আর হচ্ছে আফটারনুনের এক্সামিনেশন টু পি এম টু ফোর পি এম ফোরটি মার্কস ওকে যাদের প্র্যাকটিক্যাল ছাড়া এবং যাদের প্র্যাকটিক্যাল ওকে তারপরে হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছি যে টু পি এম থেকে ফাইভ পি এম অর্থাৎ থ্রি আওয়ার্স হবে সিক্সটি মার্কসের জন্য আর টু আওয়ার্স হবে হচ্ছে ফোরটি মার্ক্সের জন্য হিস্ট্রি মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম মিউজিক ফিলোসফি পলিটিক্যাল সায়েন্স সংস্কৃত সাঁওতালি ওকে সোশিয়লজি ফিজিক্যাল এডুকেশন স্পোর্টস উর্দু কাউন্টিং অ্যান্ড ম্যানেজমেন্ট ফ্রেন্স হিন্দি ইকোনমিক্স এই সমস্ত কিছু কোর্সগুলো কোর্সের এখানে দেখতে পাচ্ছি কোর্স নাম্বার এটা হচ্ছে তোদের থার্ড জুলাই হচ্ছে তারপরে যাদের মাইনর আছে মাইনরগুলো এক্সামিনেশন দেখতে পারিস এগুলা যাদের মাইনর আছে তাদের হচ্ছে কথা হচ্ছে ফোর্থ জুলাই হচ্ছে এবং এইগুলা যাদের মাইনর আছে তাদের হচ্ছে ফোর্থ জুলাই আফটারনুন শিফট হচ্ছে এবার প্রোগ্রাম ফর স্কিল এনহ্যান্সমেন্টস কোর্স এবার স্কিল এনহান্সমেন্ট ক্যান্ডিডেট উইল বি এপিয়ার ফ্রম ওন কলেজ সেন্টার ওকে ওন কলেজ সেন্টার নিজেদের কলেজ সেন্টারটাই হচ্ছে এবার নিজেদের কলেজ তো অ্যাডমিট কার্ড ডাউনলোড ওখানে তোরা কোথায় কবে এক্সামিনেশন হবে ওকে তারপরে তোরা এখানে দেখতে পাচ্ছে স্কিল এনহান্সমেন্ট কোর্সের মধ্যে যাদের যাদের এইগুলা আছে এগুলো সমস্ত হচ্ছে পাঁচ তারিখ হচ্ছে এবং যাদের এগুলো হচ্ছে তাদের হচ্ছে পাঁচ তারিখ আফটারনুন শিফটে হচ্ছে তো একবার তোরা দেখে নিস ওকে তারপরে হচ্ছে যেমন মাল্টিডিসিপ্লিন কোর্স ওকে আইডিসি প্রোগ্রাম আইডিসি প্রোগ্রাম মাল্টি কোর্স সাবজেক্ট কোড এটা দেওয়া আছে সাবজেক্ট কোড তাদের কিন্তু এইখানে এক্সামিনেশন গুলো দেখতে পাচ্ছে 6 তারিখ হবে এবং আফটারনুন শিফটে এইগুলা হবে 6 তারিখ ওকে তারপরে যেমন হচ্ছে এখানে ভ্যালুয়েটেড কোর্স আছে ওকে প্রোগ্রাম ফর দা কমন ভ্যালু এডেড কোর্স কোর্স এখানে ক্যান্ডিডেট উইল অ্যাপিয়ার ফ্রম ओन কলেজ সেন্টার তোমাদের কিন্তু নিজের কলেজ সেন্টার হচ্ছে যেমন এনवायरमेंटাল সায়েন্স এন্ড এডুকেশন ওকে ভ্যালু এডেড কোর্সের মধ্যে তারপরে এবিলিটি এনহ্যান্সমেন্টস কোর্সের ক্যান্ডিডেট তোদের আবার নিজেদের কলেজেই হচ্ছে তাহলে স্কিল এনহান্সমেন্টসের কোর্সের ক্ষেত্রে কী হচ্ছে অ্যারোবিক বেঙ্গলি হিন্দি সংস্কৃত উর্দু ওকে সাঁওতালি এগুলো হচ্ছে তোদের নয় তারিখ এক্সামিনেশন হচ্ছে এবং প্র্যাকটিক্যাল এক্সামিনেশন আর টু বি কমপ্লিটেড বাই দা সিক্সটিন্থ জুলাই অর্থাৎ সিক্সটিন্থ জুলাইতে মধ্যে তোদের প্র্যাকটিক্যাল এক্সামিনেশন কিন্তু কমপ্লিট হবে এটা ডেট ডিটেলসে জানাই দেবে ওকে সো এর পরবর্তীতে যদি আমরা আরও কিছু নোটিশ দেখি এই নোটিশটা দেখি ওকে এটা তো সেম নোটিশ মনে হয় দেখাইলাম তোদের

তাদের হচ্ছে এ সি ওয়ান এনভারোনমেন্টাল সায়েন্স আর্টস সায়েন্স কমার্স এদের ক্ষেত্রে হচ্ছে পাঁচ জুলাই হচ্ছে এবং তোদের অনার্স সাবজেক্ট আগে তো অনার্স আর পাঁচ সাবজেক্ট আলাদা ছিল তাহলে অনার্স সাবজেক্টগুলো এগুলো দেখতে পাচ্ছিস ওকে সমস্ত ডেটগুলো দেখতে পাচ্ছিস তাহলে কোর্স সাবজেক্ট হচ্ছে তোদের এখানে টাইম দেওয়া আসে ডেট দেওয়া আছে দেখে নিতে পারিস কোর্স সাবজেক্ট টু ওকে এক্সপার্ট মিউজিক মিউজিক বাদে তোদের আট তারিখ দেওয়া আসে এখানে টাইম দেখতে পাচ্ছিস তারপরে বিকম অনার্সের পরীক্ষা হচ্ছে ছয় আর আট তারিখ আছে ডেটগুলো দেখে নিতে পারিস টাইমগুলো এখান থেকে দেখে নেয় প্র্যাকটিক্যাল হচ্ছে পরে হবে তারপরে সেখানে অনার্স কোর্সের আন্দোলন বাকি যেগুলো ছিল ওকে এই সি সি পেপার ওয়ান যেটা ছিল এটা পাঁচ তারিখ আসে ওকে তারপরে ল্যাঙ্গুয়েজ ওকে এখান থেকে দেখে নেয় তারপর মর্নিং শিফটে আফটারনুন শিফটে হতো সেগুলো আলাদা এখান থেকে যারা ওকে তারপরে এখন তো একটা জিনিস দেখাচ্ছি যারা হচ্ছে ব্যাচেলার অফ পারফর্মিং আর্টস এ আসিস তাদের ক্ষেত্রেও কিন্তু নোটে চলে আসছে এখান থেকে দেখতে পারিস যে এই যারা ন্যাশনাল এডুকেশন পলিসি অর্থাৎ নিউ স্টুডেন্ট যারা তাদের ক্ষেত্রে এখানে সিলেবাসটা দেখে নিতে পারিস নিউ স্টুডেন্টদের সিলেবাস এটা ওকে ন্যাশনাল পলিসির তোদের প্র্যাকটিক্যাল কবে হবে এখান থেকে দেখতে পারিস মেচর মাইন্ডেড ডিসিপ্লিন ওকে কোর্ট নাম্বার এখানে দেখতে পারিস কবে সমস্ত কিছু দেখে নেই ওকে সো আর হচ্ছে যারা যারা পুরানা স্টুডেন্ট আসছিলি ওকে তাদের হচ্ছে অর্থাৎ ব্যাকলগ যাদের ছিল আগে তাদের হচ্ছে এখানে দেখতে পারি ইন্ডিয়ান আর্ট কবে হচ্ছে দশই জুলাই ওকে সো তোদের বর্ধমান ইউনিভার্সিটির সমস্ত স্টুডেন্টদের জানাবো যারা যারা ব্যাকলগ ছেলে তারাও এখন পরীক্ষা দিচ্ছি সেইবার ভালো করে পরীক্ষা দেয় এবং নতুন যারা কলেজে ফার্স্ট টাইম পরীক্ষা দিতে তোদের কিন্তু ফার্স্ট সেমিস্টারের আগে অনেকটাই টাইম ছিল তবে এখন পরীক্ষার সামনে এসে মনে হবে যে এইটুক পাই না ওইটুক পাই না এটা ইটস নর্মাল ওকে না পাইলে কিছু ব্যাপার নেই কিন্তু তোরা এখন প্র্যাকটিস করতে থাক প্র্যাকটিস করতে থাক যাতে যেগুলো পাচ্ছে সেগুলোর কিন্তু একটাও কিছু ভুল না হয় আর হচ্ছে তোদের এডমিট কার্ড নেই এডমিট কার্ড অনুযায়ী ভালো করে পরীক্ষা দিবি ঠিক আছে পরীক্ষার সেন্টারে যাবি সেন্টারে গিয়ে যেগুলো পরীক্ষা আছে সমস্ত পরীক্ষাগুলো ঠিক করে দে ওকে আর আশা করবো তোদের পরীক্ষা ভালো হবে তার জন্য কিন্তু অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করা মাস্ট ভালো করে প্র্যাকটিস করতে থাক এবং বর্ধমান ইউনিভার্সিটির এমন যে কোনো আপডেট পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবি এবং যদি বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে থাকা যে কোনো কলেজ থেকে ফিজিক্স অনার্স নিয়ে পড়াশোনা করতেছিস তাহলে অবশ্যই তোরা ফিজিক্সের পেয়ে এবং ফিজিক্সের ইউটিউব চ্যানেলে যে লেকচারগুলো আছে সেগুলো দেখতে পারিস এবং ফিজিক্স অনার্সের সমস্ত সাজেশন এখানে কিন্তু তোরা ইউটিউব চ্যানেলে পাওয়া যাবে বাই বাইবে ঠিক দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে